গুড ইভিনিং এভরিবডি, এখন বাজে হচ্ছে সময় পাক্কা 4:44 আর আমরা দাঁড়িয়ে আছি একটা সানসেট পয়েন্টে। এখানে আমরা জাস্ট একটা সানসেট এনজয় করলাম। এই জায়গাটা কত সুন্দর আর কতটা বিউটিফুল, আর গোটা রাস্তার মাঝখানে আমরা এখানে আজকে সানসেট তো দেখলাম, ভাবলাম সানসেট দেখার সাথে সাথে কিছু খাবার অর্ডার করি। আর অবভিয়াসলি আমরা অনলাইনে অর্ডার করেছি হচ্ছে দুটো পিৎজা। এই হচ্ছে পিৎজা হাটের প্যাকেজিং। পিৎজা হাটের প্যাকেজিং বরাবরই আমার খুবই ভালো লাগে। আর তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের পিৎজা হাট বেশি ভালো লাগে না ডোমিনোস। আমার কি ভালো লাগে সেটা আমি ভিডিও শেষে জানাচ্ছি। তো আমরা দুটো পিৎজা অর্ডার করেছি আর এই হচ্ছে দুটো পিৎজাই। আর সবথেকে আগে ডেলিভারি বয়দেরকে থ্যাংক ইউ এরকম একটা অফবিট জায়গার মধ্যে আমাদের ডেলিভারি দিয়ে যাওয়ার জন্য। আর জায়গাটা খুবই সুন্দর, তো খেতে আজকে খুবই ভালো লাগবে। আর আমরা কোথায় বসে খাবো দেখো, নো ফ্যান্সি রেস্টুরেন্টস, নো ফ্যান্সি প্লেস, নো ফ্যান্সি ক্যাফে। আর কতগুলো সিজনিং দিয়েছে একবার তোমাদেরকে দেখাই, তার সাথে টিস্যু পেপার আছে এতগুলো। দুটো অর্ডার করেছি পিৎজা আমরা, আর এখন পিৎজাটা অফারও চলছে। আর দেখি দিই কী কী পিৎজা অর্ডার করেছি। সরফার্স্টে একটা আছে হচ্ছে এরকম, পুরো বক্সটাই কিন্তু এরকম পেপারের, আর যেগুলো সিজনিং দিয়েছে সেগুলো পেপারেরই কিন্তু। এই জিনিসটা খুব ভালো লাগে আমার পিৎজা হাটের। আর এই হচ্ছে পিৎজা হাটের পুরো সিল প্যাক এসছে। এই আমাদের পিৎজা নাম্বার 1। এটা হচ্ছে চিকেন সেলামি আই গেস, বা চিকেন পেপারনি কিছু একটা হবে, নামটা আমার মনে আসছে না এখন। আরেকটা যেটা অর্ডার দিয়েছি সেটা দেখাই। আগেই বলে দিই এটা আমার খুবই ফেভারিট। যারা এখনও ভিডিও দেখছো তারা ভিডিওটাকে পজ করে কমেন্ট সেকশনে গিয়ে গেস করতে পারো যে আমার কোনটা ফেভারিট পিৎজা। বাট যারা করে নিয়েছো গেস তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এবার দেখাচ্ছি, ওয়াও, বিউটিফুল চিকেন সসেজ পিৎজা ফ্রম পিৎজা হাট। তো অবভিয়াসলি এগুলোকে সিজনিং দিয়ে টপ করি, দেন ট্রাই আউট করে দেখবো। আর এইরকম একটা প্লেসে পিৎজা খেতে কেমন লাগছে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করছি। তো আমরা এখন আনবক্সিং হয়ে গেছে আর একটু আগে এখানে সানসেট হলো। এই জায়গাটা খুব সুন্দর হয়েছে। এখানে সামনে একটা স্কুল আছে, চারিদিকটা মাঠ, আর সামনে পিৎজা। এটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, এটা হচ্ছে চিকেন সসেজ, ওয়ান অফ মাই ফেভারিট পিৎজা। আর এই হচ্ছে দুটো টপিংস, একটা হচ্ছে ইটালিয়ান সিজনিং আর একটা হচ্ছে চিলি ফ্লেক্স। দুটোকে একসাথে দিয়ে দিই একটু। পিছনে অনেকজন আসছে খাওয়ার জন্য। দেখো পিৎজা তো আমরা বেসিক্যালি রেস্টুরেন্টে, ক্যাফেতে বা এদের যে টেক অ্যাওয়ে কাউন্টার আছে সেখানে গিয়ে খেয়ে দেখি, বাট এরকম একটা প্লেসে একটু অন্যরকমই লাগবে আই গেস। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে পিৎজার যে বেসটা আছে না, বেসটা কিন্তু বেশ ফ্লাফি হয়, আর ওপরে জাস্ট সিজনিংটা দেখো আর টপিংসটা দেখো, এখনও গরম হয়ে আছে। ট্রাই করে দেখি, আমি আর ওয়েট করতে পারছি না। কেমন আলাদাই টেস্ট এটা। ভেজ না, নন ভেজ। নেক্সট আমাদের হচ্ছে ইটালিয়ান পেপারনি উইথ অনিয়ন, তার উপর একটু সিজনিং। বেসিক্যালি পিৎজা হাটের এই যে বেসটা বা বানটা এটা একটু মোটা হয়, একটু ফ্লাফি হয়, আমার খেতে খুব ভালো লাগে। এবার আমি একটু অ্যান্সার দিয়ে দিই যে আমার কোনটা ফেভারিট, ডোমিনোজ না পিৎজা হাট। বেসিক্যালি যদি অর্ডার করে খেতে হয় তবে সেক্ষেত্রে কিন্তু ডোমিনোজ বেশি প্রিয়। আর যদি গিয়ে খেতে হয় আর সেখানকার এক্সপিরিয়েন্স নিতে হয় তবে সেক্ষেত্রে পিৎজা হাট আমার বেশি ফেভারিট। আর এই যে লো রেঞ্জের যে সমস্ত পিৎজাগুলো আছে 100-200 মধ্যে, এই সেগমেন্টে দুটোই কিং, ডোমিনোজ পিৎজা হাট দুটোই। বাট আমি স্পেসিফিক্যালি পিৎজা হাটটা বেশি প্রেফার করি, আর ডোমিনোজ তো অবভিয়াসলি ভালো লাগে, সবারই ভালো লাগে। ডোমিনোজের থেকে পিৎজাটা আমার একটু বেশি ভালো লাগে। ব্যাস এই হচ্ছে আমাদের পিৎজা আজকের, কি সুন্দর করে টপিংস দিয়ে বানানো। আর এর সাথে সাথে এই ভিউটা দেখো, পিৎজা অ্যান্ড দ্য ভিউ। এবার দ্য মোমেন্ট অফ ট্রুথ, গাইস, ওয়াও, বিগ বাইট হয়ে যাক। লাভলি,